অনেকক্ষণ ঘুমিয়েছে, 12:30 বাজে, এখনো স্নান হয়নি, গায়ে তেল মাখবে, দেখো 12:30 বাজে, তেল মাখবে, লেবুর রস খাবে, কখন করবে, মেয়েটা আজকে ঘুমিয়েই যাচ্ছে। মাম্মাম, ওকে ঘুম থেকে তুলতে হবে। মাম্মাম মাম্মাম ওঠো, তেল মাখতে হবে তো গায়ে, লেবুর রস খাবে। পাপা, সানভি সানভি, উঠছেই না মেয়েটা, তুলতে হবে। মাম্মা মাম্মাম, মশা, মশারি দিয়ে রেখেছিলাম, মশারিটা খোলার সাথে সাথেই মশা। মাম্মাম মাম্মাম সানভি, পাপা, এই মাম্মাম, ওঠো 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 ওঠো, স্নান করতে হবে না, 12:30 বাজে তো। উলি বাবা উলি বাবা, ঘুম থেকে উঠলে তোমরা কি এরকম করো, সানভি করছে। ওঠো, লেবুর রস খেতে হবে, গায়ে তেল মাখতে হবে, ওঠো মা ওঠো, ঘুম কাটেনি, রাতে ঘুম হয়নি। হ্যাঁ, দেখো আবার ঘুমিয়ে পড়ছে মেয়েটা। এই মাম্মাম, ঠিক আছে, ঘুমিয়ে পড়লো, ওঠো ওঠো ওঠো, স্নান করতে হবে, লেবুর রস খেতে হবে, আমি লেবুর রস নিয়ে এসেছি করে, 12:30 বাজে, ওঠো, একটু তাই তাই করো তো, মাম্মাম এখন নতুন জিনিস শিখেছে, তাই তাই তাই, মাম্মা বাড়ি যাই, ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, ঘুম থেকে ওঠো, লেবুর রস খাবে, ওঠো। ও সকালবেলা ঘুম থেকে উঠেছে 6টার সময় ঘুম থেকে উঠে একটু খেলে টেলে ঘুমিয়েছে, আবার একটুখানি খেললো, আবার ঘুমালো। পাপা ওঠো, মাম্মাম ওঠো, চলো ওকে একটুখানি লেবুর রসটা খাইয়ে দিই, তারপর কি করবো পাপা, গায়ে ভালো করে সর্ষের তেল মাখাবো, তারপর স্নান করাবো। ওই দেখো, একবার এপাশ ওপাশ করতেই থাকবে মেয়েটা। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।